নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ফুডস অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শীতের মধ্যে গরম গরম বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আর দেখুন, বিরিয়ানিটা দেখতেও যেমন সুন্দর, আর খেতে তার থেকেও দারুণ সুন্দর। বিরিয়ানিটা আমি পার্সেল করে নিয়ে এসেছি, আর বিরিয়ানির রাইসটা ভীষণ খেতে একদম লাইট। বিরিয়ানির মধ্যে কোনো উগ্র সেন্ট নেই, আর বিরিয়ানিটার মধ্যে যে মশলা আর ঘিয়ের পরিমাণটা এত সুন্দর ব্যালেন্স করে দেওয়া যে আপনারা বিরিয়ানিটা একবার না খেলে বুঝতেই পারবে না। আর এই যে এখানে আমাকে এখানে মাংসটা নিয়ে এসেছি আমি, দেখুন মাংসটা কমসে কম 250 থেকে 300 গ্রাম তো ওয়েট হবে। আর এটা কিন্তু চিকেন, তো দেখুন কি সুন্দর আর প্রপার একদম সুন্দরভাবে কুক হয়েছে, আর মাংসটার মধ্যেও বেশ মশলার ঢুকেছে। আর এখানে একটা আলু দিয়েছে, একটা মাংস দিয়েছে, আর সাথে দিয়েছিল স্যালাড। আর আলুটাও কিন্তু দেখুন বেশ খারাপ সাইজ না, একদম মিডিয়াম সাইজ, আর আলুটাও প্রপার কুক হয়েছে। আর বিরিয়ানির রাইসটার কথা কি বলবো, দেখুন বেশ লম্বা লম্বা, আর বিরিয়ানির মধ্যে যে প্রচণ্ড তেল মশলা কিছুই না, একদম লাইট। আর এই বিরিয়ানিটা খেলে বিশ্বাস করেন কোনো রকম শরীর খারাপ কিংবা কোনো রকম বদহজম অনেক সময় হয় সেটা কিন্তু হওয়ার চান্স নেই, একদম গ্যারেন্টি দিয়ে বলছি। আর এদিকে এই যে স্যালাড দিয়েছে শসা আর পেঁয়াজ, তো এই যে বিরিয়ানিটা খেতে গেলে কিন্তু চলে যেতে হবে মধ্যমগ্রামের উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে। তো দেখুন গরম গরম ধোয়া তোলা একদম বিরিয়ানিটা সবে নামিয়েছে। এই দোকানের বিরিয়ানিটা এতটাই ভালো যে দূর দূর থেকেও কিন্তু লোকেরা এসে এখানে লাইন দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করছে কিংবা পার্সেল নিয়ে যাচ্ছে। তো দেখুন ভিতরে কিন্তু প্রচুর লোক, আর এইদিকে গরম গরম বিরিয়ানি তোলা হচ্ছে, সবে এই হাঁড়িটা নামানো হলো তার জন্য ভেতর থেকে মাংসগুলো বার করছে। আর মাংসের সাইজগুলো তো দেখিয়ে দিলাম, আর এদিকে কিন্তু যদি আপনারা বসে খান তার জন্য কিন্তু আপনারা আনলিমিটেড রাইস পেয়ে যাবেন। আর এদিকে দেখুন সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। এদিকে যে মেগা ফাস্ট ফুড সেন্টার, এটাও কিন্তু উজ্জ্বলদারই দোকান, আর এখানে কিন্তু চাউমিন, রোল, মোগলাই এগুলো বিক্রি হয়। আর তার ঠিক উল্টো দিকেই কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার। আর এখানে গেলে কিন্তু প্রথমে আগে আপনাকে কুপনটা কাটতে হবে, আপনি কী ধরনের বিরিয়ানি নেবেন, চিকেন না মাটন, সেগুলো আপনাদের কুপনটাকে কাটতে হবে পেমেন্ট করে, আর তারপরে কিন্তু আপনাকে লাইনে দাঁড়াতে হবে। তো দেখুন মাংসের সাইজগুলো কিন্তু দারুণ দারুণ মাংসের সাইজ। আর এখানে কিন্তু সন্ধে 7টার পরের থেকে কিন্তু আপনারা মাটনটা পাবেন না, মাটনটা খুবই আউট অফ স্টক হয়ে যায়। তো যাই হোক, আপনারা যদি মাটন বিরিয়ানি খেতে চান তো সন্ধে 7টার আগে গেলেই কিন্তু পাবেন। আর আপনারা যদি পার্সেল নিয়ে যেতে চান তাহলে কিন্তু পার্সেলের ব্যবস্থা তো অবশ্যই সব দোকানে থাকে, তবে এখানে কন্টেনারে করে দেয়, আর রাইসের পরিমাণটাও কিন্তু অনেকটাই থাকে। তো এখানে কন্টেনারগুলো সাজাচ্ছে, আর এদিকে এই যে দেখুন মাটনের সাইজটা কিন্তু খুব বড়, আর প্রত্যেকটা মাংসের ওয়েটই কিন্তু 250 থেকে 300 গ্রাম মতন থাকে। আর রাইসটা খুব ঝুরঝুরে আর খুব সুন্দর দেখুন ব্যালেন্স করে সাদা আর মশলা রাইসটা কিন্তু প্রায় একসাথেই থাকে। আর এদিকে আমিও পার্সেলটা নিয়ে নিচ্ছি। তো আপনারা যারা যারা এখানে এসে খেতে চান অবশ্যই চলে আসবেন। মধ্যমগঞ্জ স্টেশনের পাশে রবীন্দ্রপল্লী 1 নম্বর গলির একদম মুখে কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার। তো এখানে প্রাইসটা আপনাদের দেখিয়ে দিই, এই যে চিকেন বিরিয়ানি মাত্র 140 টাকা, আর মাটন বিরিয়ানি 200 টাকা, কিন্তু রাইসের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি, আর মাটন কিংবা চিকেনের ওয়েটটাও কিন্তু খুব ভালো। আর এদিকে আপনারা যদি এখানে বসে খান সেখানেও কিন্তু আনলিমিটেড রাইসেরও ব্যবস্থা আছে। আর এই দোকানে জাস্ট ভিড়টা দেখুন, এটা একদম রোডের উপরেই,
ওই মধ্যমগঞ্জ স্টেশনে একদম সামনে। আর এখানে কিন্তু যে কোনো অনুষ্ঠানে বিরিয়ানির অর্ডারও কিন্তু নেওয়া হয়। আর এই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারের, এই হচ্ছে উজ্জ্বলদার। নমস্কার দাদা, আপনি মানে কত কবে কবে দোকানটা খোলা থাকে? আর ভীষণই ভালো ব্যবহার ওনার, আর বিরিয়ানিও করে খুব সুন্দর। আগে এখানে কিন্তু আগে বিরিয়ানি সেন্টারটা ছিল, এখন একদম মেগা ফাস্ট ফুড সেন্টারের একদম বিপরীতেই কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারটা খোলা হয়েছে নতুন করে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আর যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।